আজও ঝেঁপে নামবে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বর্ষা আসছে এবার দক্ষিণবঙ্গে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখি নিই। আজ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা, এদিনে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। এদিকে ইতিমধ্যে সুখবর দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খবর, আগামী থেকে 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলা জেলায় এসে পড়বে বর্ষা। প্রায় গত কয়েকদিনের তাপমাত্রা ও আর্দ্রতার জেরে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী, তবে আগামী সপ্তাহ থেকে বর্ষা উপভোগ করবে দক্ষিণবঙ্গবাসী। উল্লেখ্য, শুক্রবার শনিবার সন্ধ্যার পর একটু বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তবু যে রাত পেরিয়ে যায় অমনি জ্বালা ধরানো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় সকাল থেকে। তার উপর আকাশও পরিষ্কার নয়, গোটা আকাশ কম বেশি মেঘলা, আর তার জেরে আরও গুমোট পরিবেশ। তবে এবার আর চিন্তা নেই, আগামী সপ্তাহ থেকে বর্ষা উপভোগ করবে দক্ষিণবঙ্গবাসী। সাধারণত 11 জুনের মধ্যে বর্ষা ঢুকে যায়, তবে এবার তার অন্যতা হলো এদিনের সকাল থেকে গুমোট ভাব, যদিও বৃষ্টি পূর্বাভাস আগেই রেখেছে হাওয়া অফিস। আর এবার উপরি পাওনা অবশ্যই বর্ষার আগমনী বার্তা। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে যে অংশে বর্ষা এখনও প্রবেশ করেনি, অর্থাৎ মালদহ, দুই দিনাজপুরে বর্ষা প্রবেশ করবে, সেক্ষেত্রে কলকাতা একই সময়ের মধ্যে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছেন তারা। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়, তবে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি। আগামী 24 ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়, তবে আশা করা যাচ্ছে বর্ষা থেকে বঞ্চিত হবে না এই শহর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিসে আরও জানিয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। স্বাভাবিকভাবে গত কয়েকদিনে হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী স্বস্তি পেতে চাইছে কলকাতা দক্ষিণবঙ্গ। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে নির্ধারিত সময় 4 দিন আগেই বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবে প্রবল বর্ষণ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতে বর্ষার সম্ভাবনা রয়েছে, এবার উত্তরবঙ্গে সেই তালিকায় ঢুকে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। এদিকে ভোর থেকে শহরে আকাশমুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকবে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের